টাকায় মানুষ বিদ্যুৎ পায়নি, কোথায় টাকা খরচ করেছেন? পাঁচ বছরে 25 কোটি টাকা কোথায় গেল সেই টাকা? মানুষকে জবাব দিতে হবে। আজকে বলছে নিজের এজেন্ট 2000, শুনে রাখুন আপনারা, একটা গুরুত্বপূর্ণ তথ্য শুনে রাখুন, 2009 সাল শিশির বাবু নমিনেশন করেছেন এমপি ইলেকশনে, তার সম্পত্তির পরিমাণ কত দেখিয়েছেন? 10 লক্ষ টাকা 2009 সাল। 2012 সাল প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি সমস্ত মন্ত্রীদের নথি চেয়ে পাঠালেন কত অ্যাসেট আছে মন্ত্রীদের। শিশির বাবু সেই অ্যাসেটের হিসাব দিলেন 3 বছরের মাথায় 10 কোটি টাকা। 3 বছরে 10 লক্ষ থেকে 10 কোটি কি করে হলো শিশির বাবু? জবাব দিতে হবে। আবার যখন 2014 সালে এসে নমিনেশন করতে গেলেন, 12 থেকে 14 2 বছরে 10 কোটি টাকা কমে 3 কোটি হয়ে গেল। এই চালাকি কার সঙ্গে করছে, কার সঙ্গে করছে? তখন ইনকাম ট্যাক্স নেই, তখন ইনকাম ট্যাক্স কোথায়? আর আজকে বিজেপির নেতা বলে দিচ্ছে অমুকের বাড়িতে ইনকাম ট্যাক্সের চিঠি যাবে, অমুকের বাড়িতে ইনকাম ট্যাক্সের নেমন্তন্ন আসবে, আর 2 দিন পরে আমার আর আমার বাবার নামে ইনকাম ট্যাক্সের নথি। আমি গতকাল শুভেন্দু বাবুকে বলেছি 48 ঘন্টা সময় দিয়েছি, আমি বলেছি যদি আপনি 48 ঘন্টার মধ্যে আপনার বুক পকেটে যে নথিটা আছে সেটা যদি বার করতে না পারে আপনি পুরুষ নয়, আপনি একটা কাপুরুষ, কাপুরুষ আর কাপুরুষ। আমি বলেছি বলছে আমি নাকি আমার বাবা নাকি 4 কোটি টাকা দিয়ে হসপিটাল কিনেছি থানা পুকুর পার, আমার বাড়ি থেকে 100 হাত ডিস্টেন্স। আমি তাকে বলেছি থানা পুকুর পার ছেড়ে দিন, তাপি মহকুমা ছেড়ে দিন, পূর্ব মেদিনীপুর জেলা ছেড়ে দিন, এই রাজ্যের কোন একটি জায়গায় আমার আর আমার বাবার নামে যদি কোনো জায়গা আমি কিনে থাকি বা আমার বাবা কিনে থাকে আপনাকে ইনকাম ট্যাক্সকে দাঁড়াতে হবে না, আমি শান্তিগঞ্জের সামনে দাঁড়িয়ে নাকে খত দিয়ে আসবো। আর আপনি যদি না পারেন আপনি আপনি কি করবেন বলুন, না পারলে আমি বলেছি আপনি কাপুরুষ, আপনি একটা কাপুরুষ। রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না, রাজনৈতিকভাবে পারে না। আগামীকাল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দেখেছে, এরা কোনোভাবে পারছে না বাংলায়, এরা কোনোভাবে বাংলায় পারছে না। এরা শুধুমাত্র চুরি করেনি, এরা শুধুমাত্র তোলাবাজ নয়, হলদিয়া থেকে দীঘা এরা বিক্রি শুরু করেনি, দীঘা থেকে গোলাঘাট বিক্রি করেনি, এদের অনেক কর্মকাণ্ড আছে। আপনারা যদি জানেন অবাক হয়ে যাবেন, আমাদের দুর্ভাগ্য যেই সেই পরিবারের একটা অঙ্গ হয়ে গেছে, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য যে ওই পরিবারের অঙ্গ হয়েছে। আপনারা শুনুন, আমি আপনাদের বলি, সংবাদ মাধ্যম এখানে আছে, আমার একজন মামা ছিলেন, গুরুত্বপূর্ণ তথ্য, আমার একজন মামা ছিলেন, সেই মামা তার বয়স ছিল 30 বছর, পাপির মানুষ জানেন, 30 বছর বয়সে আজ থেকে 25 বছর আগে সেই মামা নিখোঁজ হয়ে গেছে, ওদের বাড়িতেই থাকতো সেই মামা নিখোঁজ, আজও সেই মামার কোনো খবর নেই। জগদ্ধাত্রী পুজো চন্দননগর, 3 জন গেছিল সঙ্গে, বাকিরা ফিরে এলো, মামা আর ফিরল না। মাসিরা তখন বলেছিল একটা পুলিশে কমপ্লেন করা দরকার, 2 মাস 3 মাস 1 বছর 2 বছর কোনো খবর নেই, মামা আর ফেরেনি, একটা পুলিশে কমপ্লেন করতে দেওয়া হয়নি সেদিন। কি রহস্য, কেন করতে দেওয়া হয়নি, কেন করতে দেওয়া হয়নি সেদিন? অনেক রহস্য আছে, এখন একটুকু বললাম, বাকিটা পরে বলবো। এরা